সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা নতুন একটি নিয়মে গ সাগর অঙ্ক করা শিখব তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন তো চলুন শুরু করি তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এই একটি মাত্র অঙ্ক সমাধান করব তো এই অঙ্কটার আমরা গোসাগর নির্ণয় করবো তো চলুন আমরা এখন এর গস নির্ণয় করি তো এই যে যে প্রথমে বিষ আছে এই বিশ সংখ্যাটি আমরা লিখব এখন এই সংখ্যাটিকে আমরা ভাগ করব তো প্রথমে আমরা দুই দিয়ে ভাগ করি তো দুই দিয়ে যদি আমরা বিশকে ভাগ করি তাহলে পাই দশ এখন দশকেও দুই দিয়ে ভাগ করা যায় তো দুই দিয়ে যদি দশকে ভাগ করি তাহলে পাই পাঁচ এখন আবার এই পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করা যায় তো পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে হয় এক তো এই বিশকে কিন্তু আমরা এখন ভাগ করলাম তো এখন আমরা এই তিরিশকে ভাগ করবো ঠিক সেম নিয়মে আমরা এখন তিরিশকে ভাগ করি তো এই তিরিশকে প্রথমে আমরা দুই দিয়ে ভাগ করব তো দুই দিয়ে তিরিশকে ভাগ করলে হয় পনেরো আবার পনেরোকে যদি আমি দুই দিয়ে ভাগ করতে চাই তাহলে কিন্তু হবে না তাই আমরা এখন তিন দিয়ে ভাগ করব মানে ছোটো সংখ্যা দিয়ে মানে যত যত ছোটো সংখ্যা আছে সেই সংখ্যা দিয়েই আমরা ভাগ করার চেষ্টা করব তো তিন দিয়ে পনেরোকে ভাগ করলে হয় পাঁচ এখন আবার এই পাঁচকে কিন্তু পাঁচ দিয়ে ভাগ করা যায় তো পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে হয় এক তো এখন এই ছত্রিশকে আমরা ভাগ করবো তো ছত্রিশকে দুই দিয়ে ভাগ করা যায় তাই আমরা দুই দিয়ে ভাগ করব তো দুই দিয়ে ছত্রিশকে ভাগ করলে হয় আঠারো এখন এই আঠারোকে আবার দুই দিয়ে ভাগ করা যায় তাই আমরা এখন দুই দিয়ে এই আঠারোকে ভাগ করব তো দুই দিয়ে আঠারোকে ভাগ করলে হয় নয় এখন এই নয়কে কিন্তু আবার দুই দিয়ে ভাগ করা যায় না তাই এখন আমরা তিন দিয়ে ভাগ করব। তো তিন দিয়ে নয়কে ভাগ করলে হয় তিন তো এই তিনকে আবার তিন দিয়ে ভাগ করা যায় তাই এখন আমরা এখানে তিন লিখব তো তিন দিয়ে তিনকে ভাগ করে হয় এক তো এখন এই পঁয়তাল্লিশ আমাদের বাকি আছে তো পঁয়তাল্লিশ লিখি এই পঁয়তাল্লিশকে কিন্তু আবার দুই দিয়ে ভাগ করা যাচ্ছে না তাই আমরা এখন তিন দিয়ে ভাগ করব তো তিন দিয়ে পঁয়তাল্লিশকে ভাগ করলে হয় পনেরো আবার এই পনের ওকে কিন্তু তিন দিয়ে ভাগ করা যায় তো তিন দিয়ে পনের ওকে ভাগ করলে হয় পাঁচ আবার এই পাঁচকে আবার পাঁচ দিয়ে ভাগ করা যায় তো পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে হয় এক তো বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করুন এখানে বিশ তিরিশ ছত্রিশ আর পঁয়তাল্লিশ এই সংখ্যাগুলোর আমরা এখন গোসাগো নির্ণয় করবো তো এই সংখ্যাগুলোর গোসাগো নির্ণয় করা কিন্তু খুবই সহজ তো একটু লক্ষ্য করুন আমরা কিন্তু এই বিশ তিরিশ ছত্রিশ আর ৪৫ এই সংখ্যাগুলোকে কিন্তু আমরা বিভিন্ন সংখ্যা দিয়ে ভাগ করেছি যেমন প্রথমে এখানে এই দুই দিয়ে বিশকে ভাগ করেছি আবার এই তিরিশকে দুই দিয়ে ভাগ করেছি এই ছত্রিশকে দুই দিয়ে ভাগ করেছি আবার এই পঁয়তাল্লিশকে তিন দিয়ে ভাগ করেছি তো এইভাবে কিন্তু আমরা পর্যায়ক্রমে ভাগ করেছি তো এই যে যে আমরা যেই সংখ্যা দিয়ে ভাগ করেছি সেই সংখ্যা যদি প্রত্যেকটি সংখ্যার ভিতরেই থাকে তাহলে সেই সংখ্যার এই গুণ ফলি হবে এই যে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যার গসাগু। মানে এই সংখ্যার যে কমন যে সংখ্যাগুলো আছে সেই কমন সংখ্যার গুণ হবে এই সংখ্যাগুলোর গসাবো তো আমরা এখন দেখি কমন কোন সংখ্যা আছে তো এখানে দুই আছে আবার এখানেও দুই আছে এখানেও দুই আছে কিন্তু এখানে কিন্তু দুই নাই মানে এই যে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যার ভিতরে কিন্তু দুই নাই তার মানে দুই কিন্তু কমন সংখ্যা না মানে এই বিশ তিরিশ ছত্রিশ আর পঁয়তাল্লিশ এই চারটি সংখ্যার ভেতরে দুই কিন্তু কমন সংখ্যা না তাই আমরা এখন এই পাঁচ দেখি পাঁচ কি কমন সংখ্যা কিনা তো এই শাড়িতে কিন্তু পাঁচ আছে আবার এদিকে এই যে একটি পাঁচ আছে মানে এই সংখ্যাগুলোর ভেতরে পাঁচ আছে কিন্তু এখানে কিন্তু কোনো পাঁচ নাই আবার এখানে একটা পাস আছে তাহলে দেখতে পাচ্ছি পাঁচও কিন্তু কমন সংখ্যা না তো একটু ভালোভাবে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এক এখানেও আছে আবার এক এখানেও আছে এখানেও একটা এক আছে আবার এখানেও একটা এক আছে তার মানে দেখতে পাচ্ছি এক হচ্ছে এই প্রত্যেকটারই কমন সংখ্যা তাই এই একই হবে এই যে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর গসাগু হচ্ছে এক মানে এক হচ্ছে কমন সংখ্যা তাই এই একই হবে গসাগু। তো বন্ধুরা আপনারা কিন্তু চাইলেই এভাবে গোসাগর অঙ্ক খুব সহজেই নির্ণয় করে ফেলতে পারেন তো চলুন এখন আপনাদের জন্য একটি কুইজ আছে তো কুইজটি দেখুন আজকের কুইজ তিন দশ বিশ এর গসাগো কত দুই এক দশ না বিশ দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানিয়ে দিন আপনার সময় শুরু হচ্ছে এখন